আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অসংখ্য পদে নতুন নিয়োগ প্রকাশ করা হলো, বিনা অভিজ্ঞতায় অনলাইনে আবেদন করা যাবে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই, কয়টি পদ, সংখ্যা, কিভাবে আবেদন করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন নিয়মিত চাকরির আপডেট পেতে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের বিজ্ঞপ্তিতে। তো প্রথমে আমি বিজ্ঞপ্তিটা ওপেন করে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু বিজ্ঞপ্তিটা ওপেন করে ফেলেছি। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমি বিজ্ঞপ্তির লিংক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত দেখে নেই। দেখতে পাচ্ছেন ব্র্যাক বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে আর্থসামাজিক কর্মসংস্থির বাস্তবায়নের মাধ্যমে টেকসই দরিদ্র বিমোচন কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় 30,000 কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে 2060 শাখায় 65,00,000 বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে আসছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো আমাদের পদ সংখ্যা হচ্ছে কর্মসূচি সংগঠক, আমাদের পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি। আচ্ছা, কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততর সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে আমাদের। এগুলো হচ্ছে দায়িত্ব আমাদের কর্মসূচি সংগঠকের। তো আমাদের এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক পাস এবং শিক্ষা জীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ এবং সিজিপিএ গ্রহণযোগ্য, তবে অন্যান্য পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমান পরীক্ষায় সিজিপিএ সিজিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। তো আমাদের কর্মসংস্থান হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করতে হবে আমাদের। তো আমাদের এখানে সুবিধা দিবে সুবিধাসমূহ উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃকালীন ছুটি, অনুতোষিক প্রদায়ক, ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা, পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা, অন্যান্য সব সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো আমরা এখন দেখব আবেদন আমরা কিভাবে করতে পারি। তো আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো। তো আগ্রহী প্রার্থীদের আগামী 26 মার্চ 2022 তারিখের মধ্যে career.brac.net অথবা আপনারা bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো bdjobs.com এর লিঙ্কটা আমি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আপনি আপনাকে ব্র্যাক এর লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে খুব সহজে একটা কম্পিউটার দোকানে কি আবেদন করতে পারবেন বা চাইলে নিজেরা আবেদন করতে পারবেন। তো এখন দেখেন, উল্লেখ্য যে নির্বাচন ভাবে চূড়ান্ত ভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে 5,000 টাকা জমা দিতে হবে। তো অবশ্যই আপনাকে জামানত দিতে হবে 5,000 টাকা। অবশ্যই আপনি 6 মাস পর ফেরত পাবেন এই 5,000 টাকা। যারা আগ্রহ দিতে আছেন তারা অবশ্যই 5,000 টাকা জমা দিতে হবে আপনার জবটি হওয়ার পর। আগে কিন্তু জমা দিতে হবে না, আপনি যখন নির্বাচিত হবেন তখনই কিন্তু আপনাকে 5,000 টাকা জমা দিতে হবে জামানত হিসেবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী, সংস্থাসমূহ, কর্মচারীতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠী যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি, শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত এবং আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সুযোগ ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকরিতে আবেদনে উৎসাহ প্রদান করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই। ব্র্যাক এবং একটি কর্ম সংস্কৃতির চর্চা করে যেখানে প্রত্যেককেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকুরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ
প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো অবশ্যই যারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করবেন যে আমার চাকরিটা দরকার, তারা কিন্তু জবটি করতে পারবেন না, তাদেরকে অযোগ্যতা বলে বিবেচনা করা হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, পরে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হবো। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।